হাজার বছর পরেও হঠাৎ ফেরাউনের লাশ থেকে শোনা যায় অদ্ভুত শব্দ, যা শুনে গোটা বিশ্ববাসী হতবাক। শেষবারের মতো ফেরাউন কি বলতে চেয়েছিল, সেই না বলা কথাটি হঠাৎ ফেরাউনের মুখ থেকে অদ্ভুতভাবে বের হচ্ছে। আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে ফেরাউনকে এমনভাবে তৈরি করেছেন যেটা আজও ইতিহাস হয়ে রয়েছে। প্রত্যেক বছর নাকি ফেরাউনের লাশের উপরে অসংখ্য ইঁদুর এবং পোকামাকড় ছিটিয়ে দেওয়া হয়। এছাড়াও অবাক করা বিষয় হল, প্রাণের মৃত্যু হলেও কিভাবে তার চুল এবং নখ প্রতিদিন বাড়তে থাকে। আশ্চর্যের বিষয় হলেও এটা সত্য, তবে কি এর ব্যাখ্যা? সকল কিছু তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফেরাউনের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের দেশে কেউ কারো প্রতি জুলুমকারীকে ফেরাউনের সাথে তুলনা করা হয়। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিলেন না, সে নিজেকে খোদা দাবি করত, আল্লাহর পরিবর্তে তার ইবাদত এবং পূজা করতে বলত। ফেরাউন তার রাষ্ট্র এবং ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাত। পবিত্র কুরআনে উল্লেখিত আছে, ফেরাউন তার দেশের শক্তিশালী রাজা ছিলেন। সে পুরো দেশবাসীকে বিভিন্ন ভাগে ভাগ করে নিজের একটি শক্তিশালী দল গঠন করেন, বাকি সব দলগুলোকে দুর্বল করে দিয়েছিলেন। পবিত্র কুরআনে 27টি সূরায় সর্বমোট 74 বার ফেরাউনের কথা উল্লেখ আছে। এই অত্যাচারী শাসকের করুণ পরিণতির কথা পবিত্র গ্রন্থ আল কুরআনে বেশ কয়েকবার উঠে এসেছে। হযরত মুসা আলাইহিসসালামের যুগে মিশরীয় বাদশাহ ফেরাউন ভীষণ অত্যাচারী ছিলেন। তার উজির হিসেবে নিযুক্ত ছিলেন হামার নামের এক ব্যক্তি, আর সেই ব্যক্তি ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হওয়ার স্বপ্ন দেখাত। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের ওপরে ওহী নাজিল করলেন, তিনি পথভ্রষ্ট মানুষদের আল্লাহর পথে ফিরিয়ে আনার দায়িত্ব নিলেন। এরপর একদিন মুসা আলাইহিসসালাম এবং তার বড় ভাই হারুন আলাইহিসসালামকে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে নবী মুসা আলাইহিসসালাম বললেন, তুমি নিজেকে খোদা বলে প্রচার করেছ, যা অত্যন্ত অন্যায়। একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক এবং অদ্বিতীয়, এটা তুমি অস্বীকার করো। তিনি আরো বলেন, আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। কিন্তু ফেরাউন এইসব অবিশ্বাস করে আর তার উপরেও তার ধর্মবিশ্বাসীদের মানুষের উপর নির্যাতন চালাতে লাগল। দিন দিন তার অত্যাচার বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নির্দেশে নবী মুসা আলাইহিসসালাম এবং তার দলবল নিয়ে মিশর ত্যাগ করার নির্দেশ দিলেন। ফেরাউন ও তার দলবলকে অনেক সুযোগ এবং সময় দেওয়া হলেও তারা নিজেদের হৃদয়কে পরিবর্তন করেনি। পবিত্র কুরআনে বলা হয়েছে, অতঃপর আমি তাদেরকে প্লাবন, পঙ্গপাল, উকুন কিংবা রক্তধারায় ক্লিষ্ট করি। সূরা আরাফ আয়াত 133। ফেরাউন যখন মুসা নবীকে হত্যা করার পরিকল্পনা করে, সেই সময় আল্লাহর আদেশক্রমে প্রাকৃতিকভাবে বিপদ তাদের চতুর্দিক থেকে গ্রাস করে ফেলে। এক পর্যায়ে সমস্ত দেশ ক্ষুধার্তের কান্নায় ভারী হয়ে আসে, আর হযরত মুসা আলাইহিসসালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গিয়েছিল, তখন সে ঘোষণা করল, তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেচে অতঃপর তোমাদের শুলে চড়াবো। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে আদেশ দিলেন, আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাতেই বের হয়ে যাও। এরপর আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম সমুদ্র তীরে এসে দাঁড়ালেন। তখন দেখতে পেলেন ফেরাউনের বাহিনী তাদের দিকে ধেয়ে আসছে। এরপর আল্লাহর নির্দেশে সমুদ্রে লাঠি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের বুক চিরে একটি রাস্তা তৈরি হয়ে যায়। এরপর তারা সেই রাস্তা দিয়ে এগিয়ে যায়। যখন ফেরাউনের বাহিনী সেই রাস্তা ধরে এগিয়ে যায়, তখন দুপাশের পানি একত্র হয়ে তাদেরকে সলিল সমাধি করে ফেলে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।